আসসালামু আলাইকুম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল চ্যানেলিটুতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক একটা বিতর্ক মার্কেটে ঘুরছে যে আপনারা জানেন যে গত পরশু দিন এগারোই এপ্রিল আমাদের মমতাজ যে সংসদ সদস্য আছেন তিনি ভারতে গিয়েছিলেন তামিলনাড়ুতে সেইখানে তাকে গ্লোবাল হিউম্যান পিস নামক একটা ইউনিভার্সিটি তারা আপনার একটা ডক্টর অফ মিউজিক হ্যাঁ এরকম ডক্টর অফ মিউজিক একটা অ্যাওয়ার্ড দিয়েছিল তো সেই অ্যাওয়ার্ডটা তিনি পাওয়ার পরেই সারা বাংলাদেশ এটা নিয়ে নানান ধরনের তোলপাড় হয়েছে পরবর্তী সময় বাংলাদেশের একটা অনলাইন যেই আপনার কি বলা হয় যারা ফ্যাক্টগুলোকে চেক করে সত্য মিথ্যা বা গুজবগুলাকে তারা পরবর্তী সময় একটা আপনার নিউজ আসে গণমাধ্যমে যে ওনাকে যে ইউনিভার্সিটি আসলে এই ডক্টরেট ডিগ্রিটা দিয়েছে সেটা আসলে কোনো ক্যাম্পাস ভারতে ভাবে নাই বা এটার কোনো ওয়েবসাইট নাই কার্যত কোনো প্রতিষ্ঠানে এটার কোনো রূপ নেই তো এই সমালোচনাটার মাঝখানে যখন এটা বিতর্ক খুব বড় আকার ধারণ করলো তো শিল্পী মমতাজ অবশেষে তিনি এই বিষয়টা নিয়ে গণমাধ্যমকে একটা বক্তব্য দিয়েছেন তা আমরা তার বক্তব্যটা আপনাদের সাথে হুবহু তুলে ধরছি তিনি বললেন যে আমার কাছে বিশ্ববিদ্যালয়টি ভুয়া মনে হয়নি আর ভুয়া বলে যে বিশ্ববিদ্যালয় নাম আসছে সেটা এই বিশ্ববিদ্যালয় নয় মানে আর একটু বক্তব্য আছে তো তিনি যেটা বুঝতে চাচ্ছেন যে গ্লোবাল হিউম্যান কি বলা হয় যে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি যেটা এটা নাকি যে ইউনিভার্সিটিতে মানে বিডি ফ্যাক্ট চেকের তারা সামনে আনছে এটা এটা না ওনাকে যেটা দিছে ওইটা আর একটা তিনি বলছেন যে আমাকে প্রতিষ্ঠানটি প্রপার ওয়েতে সম্মানসূচক ডিগ্রি দিয়েছে আমি ওইখানে উপস্থিত হয়ে এটা গ্রহণ করেছি আর ওই আয়োজনে শত শত মানুষ ছিল দর্শক আপনারা যদি ছবিটা দেখে থাকেন সেই প্রোগ্রামের বিভিন্ন ছবি সেখানে কিন্তু সামনে অনেক মানুষ ছিল এটাও সত্য এরপরে বলছেন আমার হাতে এই সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পি মেনুয়েল একই সময়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন চেন্নাইয়ের সাবেক জেলা জজ থিরু অ্যাজ এ মুরুগান্থমাম ও তামিলনাড়ুর আধ্যাত্মিক ধর্মগুরু খলিফা মাস্তান সাহেব আর তিনি এখানে অনুষ্ঠানটা সম্পর্কে যেটা ব্রিফ করেছেন সেটা হচ্ছে যে সেইখানে হাজির হয়ে বিষয়টি কোনোভাবেই আমার কাছে ভুয়া মনে হয়নি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সোমবার আমি সেখান থেকে বাংলাদেশে ফিরে এসেছি আর আমার জন্য এটা অনেক বড় পাওয়া তিরিশ বছর ধরে আমি মা মাটির গান করে চলেছি মানুষের সেবা করেছি এই প্রাপ্তি কাজ করতে আমাকে আরও অনুপ্রাণিত করবে আর তিনি বলেছেন যে তিনি সর্বপ্রথম শিল্পী বাংলাদেশে যে একক সাতশোটিরও বেশি আপনার একক অ্যালবামের করেছেন তো যাই হোক এখন মমতাজের কথায় আর বিডি ফ্যাক্ট চেকের কথায় আজ আমরা যেই নিউজ পেপারটা কাটিং করেছি বা যেটাকে কোট করেছি সেই পত্রিকাটার নাম হচ্ছে আপনার একটা অনলাইন পত্রিকা ভোরের আজান বাট এটা মূলধারার গণমাধ্যমে ওইভাবে আমি বড় কোনো পত্রিকাতে নাই এখন ভোরে রাজান তারা আসলে কোনো রেফারেন্স দেয়নি যে এটা কোন রেফারেন্স এই নিউজটা করা হয়েছে বা তো এখন এটা সত্য মিথ্যা ভালোই জানে আমরা পত্রিকা মাঝে মাঝে যখন আসে বাট আমারও এটা সম্পর্কে জানার খুব ইচ্ছা ছিল যে আসলে ডক্টরেট মিউজিকটা কি মানে কোন হিসাবে তিনি পাইলেন তো যেহেতু তিনি এখানে পত্রিকাটা বলছে যে তিনি তার মতন করে ব্যাখ্যা দিয়েছেন বক্তব্য দিয়েছেন এখন বাকিটা হল তো মূলধারার গণমাধ্যম সেটাকে সামনে নিয়ে আসবে তো শিল্পী মমতাজের এই অ্যাওয়ার্ড নিয়ে আসলে বাংলাদেশের মূলধারার যারা শিল্পী আছেন ধরেন আমাদের বড় বড় যেসব শিল্পীরা আছেন বা যে মিউজিক ইন্ডাস্ট্রিগুলো আছেন সেইখান থেকে আসলে কোনো ধরনের মন্তব্য আসে না এবং কি বিষয়টা খুবই সারপ্রাইজিং যে বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিজ এত বড় তো সেখানে যেহেতু আমাদের দেশের একজন শিল্পী গিয়ে বিদেশে গিয়া ডক্টরেট ডিগ্রি পাইলেন এখন সেটা নিয়ে কিছু তো ধরেন একটা পজিটিভ নেগেটিভ রিয়াকশন আসার কথা ছিল আ পজিটিভও আমি কোনো ফিডব্যাক পাইনি কারণ আমরা নিউজের জন্য প্রত্যেকদিন পত্রিকাগুলো ঘাটাঘাটি করি তো সেইখান থেকে আমার মনে হচ্ছে যে এই ডিগ্রিটাতে আসলে কোনো আসলে ভেজাল আছে কিনা আর বিডি ফ্যাক্টসের কলরা তো বড় পেস্টা লাগাইছে তো আমি জানি না আসলে তো যাই হোক এই সম্পর্কে যারা আপডেট জানেন সেই সম্পর্কে আমাদের জানাবেন মাঝে মাঝে আমরা আপনাদের মাধ্যমে জানি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম